নমস্কার বন্ধুরা, গিনি হোম মেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে ক্ষীরোদ কাতলা, জামাই ষষ্ঠী স্পেশাল। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে কাতলা মাছ নিয়ে নিয়েছি, এরপর এটাকে লবণ নিয়েছি, লবণ নিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। আর একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন মাছ ম্যারিনেট হয়ে গেছে, অনেকক্ষণই রেখেছি, ঘন্টাখানিক। এবার এটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল, এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নেব। মাছের কড়াইতেই তেল দিয়ে দেবো আরেকটুকুনি, দিয়ে এতে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু ভালো ভালো করে নেবো। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে ধনে দিয়ে দেব। জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। অল্প একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেবো এটাকে। এরপর একটা বাটিতে দেখুন ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ আর অল্প একটু 1.5 চামচ মতন ময়দা নিয়েছি। ওর মধ্যে দুধ দিয়ে ময়দাটাকে গুলিয়ে রাখবো। ভালো করে এটাকে মিক্স করে নিই। দেখুন দুধ আর ময়দাটা সুন্দর করে মিশিয়ে রেখেছি, এখন কোনো লাম্পস নেই। দেখুন মাছটা কষাই হয়ে গেছে মশলার সাথে। এরপর এর মধ্যে ময়দা আর দুধের মিশ্রণটা দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো।
কিছুক্ষণ ফুটে দেব। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রেডি হয়ে গেছে ক্ষীরক কাতলা। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।